Hello everyone, welcome to my YouTube channel and Facebook page, Partho Ghosh. আমার সামনে যে Yamaha MT15 version on BS6 Indian variant এর বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটার আজকে আমি কুইক অ্যাক্সিলারেশন এবং ইন গিয়ার টপ স্পিড চেক করব। তো ইন গিয়ার টপ স্পিডের ভিতরে থাকবে 1, 2, 3, 4 এই চারটা গিয়ারের টপ স্পিড, আর 5th এবং 6th এই গিয়ারের টপ স্পিড হয়তো বা এই রোডে আমি দেখাতে পারবো না, কারণ এই রোডটা একটু সরু আর স্পিড তুলতে গেলে হয়তো বা কোনো বিপদের সম্মুখীন হব। সেক্ষেত্রে 1, 2, 3, 4 এই চারটা গিয়ারের টপ স্পিড আমি আপনাদেরকে দেখাবো। আর যে কুইক অ্যাক্সিলারেশন, কুইক অ্যাক্সিলারেশনের ভিতরে থাকবে 0 থেকে 60 স্পিড উঠতে ঠিক কতটা সময় লাগে এবং 0 থেকে 100 উঠতে ঠিক কতটা সময় লাগে, এইটা আপনাদেরকে আমি চেক করে দেখাবো। কুইক অ্যাক্সিলারেশন চেক করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক। এটার 18.5 হর্স পাওয়ার গেইন করে 10,000 আরপিএমে এবং টর্ক 13.9 নিউটন মিটার 8,500 আরপিএমে। অর্থাৎ আমাকে এই 10,000 আরপিএম থেকে গিয়ার শিফটিং করতে হবে। তো কথা না বাড়িয়ে আমি রাইড করা শুরু করি, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। ফার্স্ট গিয়ারে 45, সেকেন্ড গিয়ারে 67, থার্ড গিয়ারে 91, ফোর্থ গিয়ারে 108 ফোর্থ গিয়ারে। এবার ফিফথ গিয়ার দিয়ে দিয়েছি, ফোর্থ গিয়ারে 128। বাইকের মিটারের দিকে খেয়াল করলে দেখতে পাবেন বাইকটা ফার্স্ট গিয়ারে রাখা আছে এবং স্টার্ট অবস্থায় আছে। এখন আমি কুইক অ্যাক্সেলারেশন চেক করার জন্য আরপিএম ঠিক 10,000 আরপিএমে নিয়ে যাব, তারপরে বাইকটাকে রান করব এবং গিয়ারটা কুইকলি শিফট করব। তা শুরু করা যাক। সেকেন্ড অ্যাটেম্প, আচ্ছা থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প। আমি টোটাল 4টা অ্যাটেম্প নিয়েছি, 4টা অ্যাটেম্পে রেজাল্ট 4 রকম আসতে পারে, তবে যখন ভিডিও এডিট করব সেই সময় আমি ওইখানে টাইমার সেট আপ করে দেবো।